সবাইকে স্বাগত। আজকে আমি একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে চিকেন পাটিসাপটা। চিকেন পাটিসাপটা করতে গেলে যেগুলো লাগে সেটা হচ্ছে গোবিন্দভোগ চালের গুঁড়ো। আপনারা এটা নর্মাল চালেও করতে পারেন। আমি যেহেতু গোবিন্দভোগ চালটা পছন্দ করি তাই আমি গোবিন্দভোগ চালটা নিলাম। চালটা একটু বেশি পরিমাণ নেবো, যে পরিমাণ চাল নেবো সেই তার থেকে অর্ধেক ময়দা নেব আর অর্ধেক সুজি নেব। এবারে এটাকে মিশিয়ে নেব শুকনো অবস্থায়। মিশিয়ে নেওয়ার পর এটা প্লেন জলে ব্যাটারটা তৈরি করব, কারণ পাটিসাপটাতে আমরা দুধ ইউজ করি যেটা ক্ষীরের বা নারকেলের হয়, কিন্তু এটাতে দুধ যদি ইউজ করি তাই গুরুপাক হয়ে যাবে, তাই সেইটা ভেবেই এটাতে আমি জল ইউজ করব। এবারে আমি ঠান্ডা জলটা দিয়ে দিচ্ছি। জলটা আন্দাজ মতো দিতে হবে। এবারে ব্যাটারটা আমি রেডি করে নেব। আমার এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে, কিন্তু এটা আমি এখন 2 ঘন্টা রেস্টে রাখবো, এই কারণেই এটা জল দিয়ে আমি এ করেছি। দুধে গুললে আমি তা 15 থেকে 20 মিনিটের ভেতরে করি, কিন্তু এটা যেহেতু জল দিয়ে গুলছি সেই জন্য আমি 2 ঘন্টা রেস্টে রাখছি। এদিকে আমি যে চিকেনটা পুর দেবো সেই চিকেনটা আমি রেডি করে নিই আর ফিরে আসবো, এসে আরও কিছু উপকরণ দিয়ে আমি ব্যাটারটা আপনাদের দেখাবো। এবারে আমি কিমাটা বানিয়ে নেব, তাই আমি ফ্রাই প্যানে তেল দিয়ে নিচ্ছি, সাদা তেল। পরিমাণ মতো তেলটা দিয়ে নেবেন। এখানে আমি প্রায় 30 গ্রামের মতো তেল ইউজ করেছি। আমার কিমা আছে 400 গ্রাম, আপনারা যতটা কিমা ইউজ করবেন সেই বুঝে আপনারা তেলটা দিয়ে নেবেন। বন্ধুরা, তেলটা গরম হয়ে এসছে। এখানে আমি আদা, কাঁচা লঙ্কা আর রসুনটা পেস্ট করে নিয়েছি। পেস্ট বলতে খুব বেশি পেস্ট না, একটু কচা কচা রাখতে হবে, কেননা নয়তো এই পিঠেটা খুব একটা ভালো লাগবে না। এই পাটিসাপটা করতে গেলে একটুখানি দানা দানা টাইপের রাখতে হবে, তাই আমি সেইভাবেই বেটে নিয়েছি। আর এখানে আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি 8 খানা, আপনারা যতটা ঝাল খাবেন সেই বুঝে ইউজ করবেন। আর 12 খানার মতো রসুনের কোয়া আছে। এবারে এটা কড়াতে দিয়ে একটু নাড়াচাড়া করবো। এটাকে আমি একটু ভেজে নিচ্ছি। এতে আমি খুব বেশি মশলা ইউজ করবো না, এতে আদা পেঁয়াজ রসুন দিয়েই এই কিমাটা রেডি করে নেবো। একটু নুন মিষ্টি দিয়ে রেডি করে নিয়েই আমি এই পাটিসাপটা পিঠেটা করবো, চিকেন পাটিসাপটা। এবার আমি পেঁয়াজ গুঁড়ো কেটে রেখেছি দিয়ে দেবো। আমি একটু কিমাতে লবণ মাখিয়ে রেখেছি ধুয়ে নিয়ে, তাই এখন আমি লবণটা ইউজ করছি না। এটাকে একটু ভেজে নিয়ে যখন কিমাটা দেব তখন একটু দেখে নিয়েই আমি লবণটা দেব। কিমাটা রান্না করতে বেশিক্ষণ সময়ও লাগবে না, তাই এটা কিমাটা রেডি করলেই ঝটপট পিঠেটা হয়ে যাবে। তো আমি এটা কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, সাথে থাকা বেল আইকনকে ক্লিক করে দিন। আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি তাহলে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। চিকেন পাটিসাপটাতে বাটারটা খুব দরকার, তাই আমি এখানে প্রায় নিয়ে নিয়েছি 30 গ্রামের মতো বাটার, সেটাকে গলিয়ে নিচ্ছি। বাটারটা গলিয়ে নেওয়ার পরে এই ব্যাটারের সাথে আমি মিশিয়ে নেব। আপনারা এতে চিজও ইউজ করবেন, আমি চিজটা ইউজ করব না, কেননা খুব বেশি রিচ হয়ে যাবে, তাই
এটা যখন পাটি সাপটাটা গড়া হবে তখন তার ভেতরে অল্প অল্প করে চিজ দিয়ে নেবেন, তাহলে আরো সুন্দর খেতে হবে ওটা। আমি এখানে বাটারটা শুধু ইউজ করছি, পুরোপুরি ব্যাটারের সাথে বাটারটাকে আমি মিশিয়ে নিচ্ছি। আমি আর কোনো কিছুই অয়েল ব্রাশ করব না তৈরির সময়, পুরোপুরি এর উপরেই আমার হবে। আমার বাটার মেশানো হয়ে গেল, আমি কিমাটা রেডি করে নিয়ে এটা আমি দেখাবো আপনাদেরকে কিভাবে তৈরি করছি। এই পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না, এবারে কিমাটা দিয়ে দেব। আর এখানে আমি হলুদটা ইউজ করব না, কেননা এটা হলুদ দিয়ে দিলে আর দেখতে ভালো লাগবে না, তাই এখানে আমি হলুদ ইউজ করব না। এটা অনেকের ব্যাপার থাকে হলুদ না দিয়ে আমার জিনিস খাওয়া যায় না, সেক্ষেত্রে অল্প নামমাত্র একটুখানি ঠেকিয়ে দেবেন তাহলেই হবে, নয়তো এখানে হলুদের ব্যবহারের দরকার নেই। সেইভাবেই এটাকে আমরা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, কিমাটা ফ্রাই হয়ে এসছে, আমি এটাকে আর একটু শুকনো করবো। তার আগে আমি একটু গরম মশলাটা দিয়ে নিচ্ছি। গরম মশলাটা দিয়ে নিয়ে আমি একটু এটাকে আরও শুকোবো, শুকিয়ে ধনে পাতা দিয়ে না দিয়ে আমি পাটি চাপটাটা তৈরি করব। বন্ধুরা, কিমাটা রেডি হয়ে গেছে, এবারে আমি এটাকে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি কুচিয়ে। ধনে পাতাটা দিয়ে দেওয়ার পর আমি কিমাটা সাথে মিশিয়ে নেব। দিয়ে 2-3 মিনিট ধনে পাতাটা যাতে সাথে একটু নরম হয়ে যায় সেই পর্যন্তই আমি এটা নাড়বো। নেড়ে চেড়ে আমি এবারে চলে যাব মেন পর্বে। দেখুন বন্ধুরা, আমি একে একে চিকেন পাটি সবটা সব শেষ করে ফেললাম। তো এবারে আপনারা একটুখানি কম করে অল্প অল্প করে একটু চিলি সস দিয়ে পরিবেশন করুন, দেখবেন দুর্দান্ত স্বাদের চিকেন পাটি সবটা আপনাদের অসাধারণ লাগবে। এখানেই শেষ করলাম, ধন্যবাদ।